সোমবার সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের শূন্য পদ নিয়োগের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। রাজধানীর কয়েকটি বিদ্যালয়ের মতো বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়েও পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা কেন্দ্র ছিল। এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যায় বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক পরীক্ষার্থী। তিনি কর্তৃপক্ষকে কোভিড রোগে আক্রান্ত বলে একটি কাগজ দেখিয়ে পৃথক রুমের দাবি জানান। সেই দাবি মেনেই কর্তৃপক্ষ বাণী বিদ্যাপীঠ স্কুলের দোতলায় বিশ্বজিৎ চক্রবর্তীর জন্য পৃথক রুমের ব্যবস্থা করে। অভিযোগ, পরীক্ষার্থী বিশ্বজিৎ চক্রবর্তী সেই রুমে বসে মোবাইল ফোন খুলে উত্তরপত্র লিখতে শুরু করেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এই লিখিত অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে ছুটে যায় এবং অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তীকে আটক করে পশ্চিম থানায় নিয়ে আসে। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান। গতকালকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একটা পরীক্ষা অর্গানাইজ করেছিল, সেটা হচ্ছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো ওই পরীক্ষার একটি এক্সামিনেশন হল ছিল বাণীবিদ্যা স্কুলে, সেখানে বিশ্বজিৎ চক্রবর্তী নামে একজন ক্যান্ডিডেট যিনি পরীক্ষার্থী ছিলেন উনি নিজেকে কোভিড আক্রান্ত বলে একটা কাগজ দেখায় এবং পরবর্তী সময় তাকে আমরা যতটুকু ফিস্কিং হয় ততটুকু করে তাকে ভিতরে পাঠানো হয়। এবং যেহেতু সে কোভিড পেশেন্ট বলছে তাই তার জন্য একটা সেপারেট রুম ছিল সেখানে পরীক্ষা দেওয়ার জন্য। দেখা গেল যে সেখানে একটি মোবাইল ফোন বার করে সেই মোবাইলের সহযোগিতা নিয়ে সে পরীক্ষা দেওয়া শুরু করে। সঙ্গে সঙ্গে যারা ইনভিজিলেটর ছিলেন, যারা ডিউটিতে ছিলেন, তারা তাকে হাতে নাতে ওকে ধরে এবং তাদের তরফ থেকে একটি লিখিত সুনির্দিষ্ট অভিযোগ একটি করা হয় থানাতে এই বিষয় নিয়ে। এবং তার কেস নাম্বার হচ্ছে 136 2024 এবং তাকে আমরা আজকে ওই অভিযোগ বলে গ্রেপ্তার করে আদালতে পাঠাচ্ছি। সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় আরও জানান, অভিযুক্ত বিশ্বজিৎ চক্রবর্তী কর্তৃপক্ষের নিকট কোভিড রোগে আক্রান্ত বলে যে কাগজ দেখিয়েছেন তার সত্যতা যাচাই করা হবে। তাকে সোমবার দিনই আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।